হ্যালো রিয়া স্টুডেন্টস আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ডাব্লু বিএচআবি স্টাফ নার্স গ্রেড টু এক্সপিরিয়েন্স রয়েছে যারা আগামী দিনে এক্ষেত্রে অ্যাপ্লাই করবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে কারণ এই ভিডিওটি গুরুত্বপূর্ণ এই কারণেই ডাব্লু বি এইচ বির আগামী দিনে কিছু আপডেটস রয়েছে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট সব থেকে বড়ো বিষয় অনেকেই বারবার জিজ্ঞাসা করো যে এক্ষেত্রে আর বি স্টাফ নার্স টু রিক্রুটমেন্ট কবে প্রকাশিত হবে এই সংক্রান্ত অনেক কিছু বিষয় অনেকেই জানতে চাও কমেন্টস বক্স সেকশানেও কিন্তু উল্লেখ করো তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি শেষ পর্যন্ত প্রত্যেককে দেখার জন্য অনুরোধ করছি এবং চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো অলরেডি তোমাদের আমি এভিডেন্স শো করবো আগামী দিনে ডাব্লিউ বি এইচ আর বি স্টাফ নার্স ওয়েট টু রিক্রুটমেন্ট আসতে চলেছে এর এভিডেন্স তোমাদের এক্ষেত্রে আমি কিন্তু দেখাবো তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং এর পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি যে প্রস্তুতিও কিন্তু এখন থেকে তোমাদের নিতে হবে কারণ আগামী দিনে অলরেডি তোমাদের আমি বলেছিলাম যে দু হাজার বাইশের যে ব্যাচটি রয়েছে দু হাজার বাইশের ব্যাচ কিন্তু অলরেডি স্ট্যান্ড বাই তার সঙ্গে দু হাজার ব্যাচ কিন্তু যুক্ত হতে চলেছে অর্থাৎ দুটো ইয়ারের পর পর যে ব্যাচ রয়েছে সেই দুটি ব্যাচ কিন্তু অ্যাডিশানস হতে চলেছে ফলে হিউজ কম্পিটিশনস হবে এবং এবছরে যেটা আশা করা যাচ্ছে যে সিবিটি টেস্ট নাও হতে পারে এবছরে ইন্টারভিউ প্রক্রিয়ায় কিন্তু কার্যকর হবে অর্থাৎ যে ইন্টারভিউ প্রক্রিয়া অলরেডি আমরা বিগত বছরগুলিতে দেখেছি সেই ইন্টারভিউ প্রক্রিয়ায় কিন্তু কার্যকর হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে তাই প্রত্যেককে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে এভিডেন্স শো করবো ডাব্লিউ বি এইচ আর বি আগামী দিনে রিক্রুটমেন্ট আসতে চলেছে তার এভিডেন্স এক্ষেত্রে তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের সামনে একটা পিডিএফ তুলে ধরছি যে পিডিএফটি মূলত এক্ষেত্রে আরজিকর কাণ্ডের পরে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে স্টেপস নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে তার পরবর্তী ক্ষেত্রে জারি করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রম চিফ সেক্রেটারি ভালো করে লক্ষ্য করবে আমি যে বিষয়টি তোমাদের দেখাচ্ছি ফ্রম চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ফর্মের পর এক্ষেত্রে টু দেওয়া হয়েছে টু প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে অনেক কিছু বিষয় নতুনভাবে এক্ষেত্রে মূলত হচ্ছে যে মডিফিকেশানস করা হচ্ছে অনেক কিছু স্টেপসের কথা বলা রয়েছে অনেক কিছু এই নোটিসে বলা রয়েছে যে এই বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়েছিল বা এই নোটিসে যেটা দেওয়া হয়েছে এটা অনেক কিছু বিষয় তুলে ধরা হয়েছে যেমন সিসিটিভি ক্যামেরা সেফটি তারপরে মূলত হচ্ছে সিকিউরিটি এই ধরনের অনেক কিছু বিষয় তুলে ধরা হয়েছে কিন্তু মূল যে বিষয়টা এখন আলোচ্য বিষয় অর্থাৎ তোমরা যেটা জানতে চাইছো যে রিক্রুটমেন্ট সংক্রান্ত এখানে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই নোটিশটা তোমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে স্টেপ বাই স্টেপ এখানে অনেক কিছু বিষয় উল্লেখ করা রয়েছে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সম্পূর্ণ বিষয়টা শেয়ার করছি যেমন এখানে হচ্ছে অন ডিউটি রুম তারপর হচ্ছে ওয়াশরুম সিসিটিভি ক্যামেরা ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস আরও অন্যান্য অনেক কিছু বিষয় তুলে ধরা হয়েছে পর্যাপ্ত পরিমাণে এগুলি রাখার জন্য এবং এগুলি মডিফিকেশানস করার জন্য এগুলি ডিটেলসে বলা হয়েছে এর পরবর্তী ক্ষেত্রে এইটা টোটালটাই তোমরা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরছি নোটিশটা এবার মেন যে পোর্ট রয়েছে মেন যে পোর্ট রয়েছে সেই পোর্সেন্টটা দেখবে নম্বর পয়েন্টটা একটু তোমরা ভালো করে এখানে লক্ষ্য করো যে বিষয়টা আমি তোমাদের এখানে হাইলাইট করব ন নম্বর বিষয়টা এখানে বলা হয়েছে ন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ইমিডিয়েট স্টেপ শুড বি টেকেন ইমিডিয়েট স্টেপ শুড বি টেকেন ফর ফিলিং আপ দ্য ভ্যাকেন্ট পোস্ট ডক্টরস নার্স জিডিএ অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই ধরনের যে পোস্টগুলি রয়েছে অর্থাৎ তোমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে এখানে নার্সের কথাও উল্লেখ করা রয়েছে অর্থাৎ আগামী দিনে নার্স রিক্রুটমেন্ট হতে চলেছে এটা সম্ভবত খুব তাড়াতাড়ি যে ভ্যাকেন্ট পোস্টগুলি রয়েছে সেই ভ্যাকেন্ট পোস্টগুলিতে মূলত পারমানেন্ট অর্থাৎ এইচ আর বি নার্স গ্রেড টু ডাব্লু বি স্টাফ নার্স আমি এটা সংক্ষেপে লিখে রাখছি স্টাফ নার্স গ্রেড টু এর ক্ষেত্রে রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে অর্থাৎ এটা অলরেডি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সম্ভবত যেটা মোটামুটি তোমরা একটা এক্ষেত্রে ধারণা নিয়ে চলতে পারো যে নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের রেক্রুটমেন্ট প্রসেস আসতে চলেছে আমি উইথ এভিডেন্স তোমাদের শো করলাম কারণ এক্ষেত্রে এভিডেন্স দিয়ে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরলাম এই ন নম্বর পয়েন্টেই কিন্তু ডিটেলসটা রয়েছে কারণ যারা অনেকেই বলবে যে কোনো এভিডেন্স নেই এক্ষেত্রে এভিডেন্স দিয়ে আমি অলরেডি তোমাদের এই নোটিশটি দেখালাম এটা একদম মূলত ভাবে কিন্তু এটা জানানো হচ্ছে আগামী দিনে রেক্রুটমেন্ট আসতে চলেছে সম্ভবত এটা ধরে রাখতে পারো তোমরা পুজোর পর্ব মিটে যাওয়ার পর নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু রেক্রুটমেন্ট আসতে চলেছে অলরেডি তোমাদের আমি জানিয়েছিলাম যে ভিডিওর মাধ্যমে তোমরা সেই ভিডিওটাও দেখেছ প্রত্যেকে সেটা হচ্ছে যে অলরেডি তোমাদের আমি এর আগেও জানিয়েছিলাম তিন হাজার নশো তিন হাজার তিনশো নিরানব্বইটি তিন হাজার তিনশো নিরানব্বইটি এক্ষেত্রে তোমাদের হচ্ছে মূলত নিয়োগ করা হবে তার ভিডিও কিন্তু তোমরা চ্যানেলে দেখতে পাবে তিন হাজার তিনশো নিরানব্বইটি ভ্যাকেন্ট পোস্ট স্যাংশন করা অলরেডি হয়েছে যার পিডিএফও আমি তোমাদের শো করেছিলাম আশা করি প্রত্যেকেরই মনে আছে এই ভিডিওটি একবার দেখে নেবে চ্যানেলে ভিজিট করার পর ভিডিও সেকশানে ক্লিক করবে ঠিক নিচের দিকে এই ভিডিওটি চার নম্বর বা পাঁচ নম্বর এই ভিডিওটি রয়েছে এই ভিডিওটি দেখে নেবে কারণ প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্ষেত্রে রিক্রুটমেন্ট আসতে চলেছে তিন হাজার তিনশো অলরেডি তার এটা কিন্তু স্যাংশন করা হয়েছে যার মধ্যে সিএইচএ এবং অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং পাশাপাশি স্টাফ নার্সের কিন্তু পোস্ট রয়েছে এটা জন্য এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এটা কিন্তু রিক্রুটমেন্ট হবে যেমন বাঁকুড়া ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্ট চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট এইভাবে কিন্তু রিক্রুটমেন্টটা হবে এই পাশাপাশি তোমাদের যারা এই ভিডিওটি মিস করেছো তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখে নেবে পাশাপাশি আরেকটি বিষয় তোমাদের সাথে শেয়ার করব যে এটা কিন্তু হচ্ছে কন্ট্র্যাকচুয়াল বেসিস এই রিক্রুটমেন্টটা কিন্তু ডাব্লু বিএচআরবি স্টাফনার্স গ্রেড টু যেটা রিক্রুটমেন্ট হবে সেটা সম্পূর্ণ কিন্তু এক্ষেত্রে পারমানেন্ট অর্থাৎ ডাব্লু আর বি যেটা রিক্রুটমেন্ট হতে চলেছে এটা কিন্তু পারমানেন্ট রিক্রুটমেন্ট তাই এই পারমানেন্ট রিক্রুটমেন্টের জন্য তোমাদের আগেই বলেছিলাম যে একটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদের প্রপার কিন্তু এখন থেকে প্রিপারেশানস নিতে হবে প্রপার প্রিপারেশানস নেওয়ার জন্য কারণ অলরেডি তোমাদের আমি বলেছিলাম দু হাজার বাইশের ব্যাচ রয়েছে এর সঙ্গে দু হাজার তেইশের ব্যাচ কিন্তু যুক্ত হতে চলেছে এবং এলিমিনেশান শুড বি ইন্টারভিউ অর্থাৎ পাখির চোখ এক্ষেত্রে এখন থেকে ইন্টারভিউকে করে রাখবে কারণ ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু তোমাদের এক্ষেত্রে এলিমিনেশান হওয়ার পসিবিলিটি থেকে বেশি রয়েছে এবং এখন থেকে প্রস্তুতি তোমাদের নিতে হবে কারণ এখন থেকে প্রস্তুতি না নিলে অলরেডি তোমরা পিছিয়ে পড়বে অলরেডি বহু ক্যান্ডিডেট রয়েছে যারা গত এক্ষেত্রে পাঁচ ছ মাস ধরে প্রস্তুতি নিচ্ছে ধারাবাহিকভাবে প্রস্তুতি নিচ্ছে আমি এমন অনেককেই চিনি তাই তোমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে মূলত যারা বেসরকারি কাজ করছো বিভিন্ন হসপিটাল বা নার্সিং নার্সিংহোমে তাদেরকে বলবো নিজে যেটুকু সময় কাজের সময় বাদ বাদ দিয়ে ফাইভ টু সিক্স আওয়ার্স ডেলি কিন্তু তোমাদের স্টাডি করতে হবে আর যারা বাড়িতে এক্ষেত্রে প্রিপারেশান নিচ্ছ তারা অ্যাটলিস্ট সেভেন টু সেভেন টু এইট আওয়ার্স তাদের ক্ষেত্রে কিন্তু স্টাডি করতে হবে এই প্রত্যেক দিন এই শিডিউলটি করে নেবে এবং তার পাশাপাশি রিক্রুটমেন্টের জন্য এইচ আর বিস্টা আপনার টু রিক্রুটমেন্টকে পাখির চোখ করে আগামী দিনে প্রস্তুতি এখনই তোমাদের শুরু করতে হবে বিগত বছরে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে বা যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস তোমরা এই ভিডিওতেই এই আমাদের চ্যানেলে প্রবেশ করার পর শর্ট সেকশানে পেয়ে যাবে শর্ট সেকশানে যখনই ক্লিক করবে তখন তোমার সামনে যারা সিএইচও বা বি এইচ বি স্টাফ নার্স গ্রেড টু গতবারের ক্যান্ডিডেট যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস কিন্তু এখানেই তোমরা পেয়ে যাবে অর্থাৎ আমাদের চ্যানেল যারা ফলো করেছিল এবং গাইড পেয়েছিল তাদের ডিটেলস কিন্তু তোমরা এখানে পাবে আগামী দিনে আমরা অলরেডি রিক্রুটমেন্ট প্রসেসের জন্য কিন্তু এক্ষেত্রে তোমরা যারা সিরিয়াস রয়েছো তাদের জন্য অলরেডি আমরা মেম্বারশিপ শুরু করেছি তোমরা এখনও পর্যন্ত দেখতে পাবে যে আমাদের উনত্রিশ নাম্বার ভিডিও কিন্তু অলরেডি দেওয়া হয়েছে শুধুমাত্র তারাই পেয়েছে দু একটা ভিডিও বাদ দিয়ে এই উনত্রিশ নম্বর ভিডিওতে এখনো পর্যন্ত চারশো পঁচিশটি প্লাস বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স দেওয়া হয়েছে এবং এই কোশ্চেন্সগুলি শুধুমাত্র তারাই পেয়েছে যারা এক্ষেত্রে পেইড মেম্বারশিপ নিয়েছে এখানে উনত্রিশ নম্বর ভিডিও তোমরা দেখতে পাচ্ছ দু একটা ভিডিও রয়েছে যেগুলি ফ্রি ভিডিও বাকি সমস্ত পেইড মেম্বারশিপ যারা নিয়েছে তারাই অ্যাক্সেস করতে পারছে যারা মেম্বারশিপ সরাসরি ইউটিউবে নেবে তারা হোম বাটনটা প্রেস করবে এবং এখানে যে জয়েন্ট বাটন দেখতে পাচ্ছ জয়েন বাটন ক্লিক করবে জয়েন্ট বাটনে ক্লিক করে এক্ষেত্রে এক্ষেত্রে তোমাদের বলে রাখি ওয়ান ফাইভ নাইনের যে মেম্বারশিপ প্যাকেজ রয়েছে সেই মেম্বারশিপ প্যাকেজটা নেবে পেমেন্ট করার সময় মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে তোমরা পেমেন্ট করবে বা গুগল পে বা ফোনপের সাহায্যেও পেমেন্ট করতে পারো সরাসরি ইউটিউবে কিন্তু একটা বিষয় ইউটিউবে পেমেন্ট করার পরও এক্ষেত্রে অল আপডেটস অল ভিডিওস তুমি বিগত দিনের যেগুলি পেয়েছ সেগুলি কিন্তু তোমরা নাও পেতে পারো তার জন্য সরাসরি মেম্বারশিপ নিতে হবে সরাসরি মেম্বারশিপ নিতে গেলে তোমাকে এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস রয়েছে সেখানে তোমাকে উল্লেখ করতে হবে যে আমি মেম্বারশিপ নিতে চাই এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই কথাটি তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যোগাযোগ করার পর পেমেন্ট করার পর এক্ষেত্রে বিগত উনতিরিশ নম্বর যে ভিডিওস অর্থাৎ চারশো পঁচিশটি কোয়েশ্চেন্স স্টাডি মেটেরিয়ালস তাছাড়া কিছু বইয়ের পিডিএফ সমস্ত কিছু গাইডেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে খুব একটা বেশি দেরি নেই রেক্রুটমেন্টের কারণ রেক্রুটমেন্ট প্রকাশিত হওয়ার পর মাত্র তোমরা দু তিন মাস হাতে সময় পাবে তাই প্রত্যেককে বলছি যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছ যারা এবছরে পাখির চোখ করে রেখেছো ডাব্লিউ বি এইচ আর গ্রেড টু এখন থেকেই কিন্তু প্রস্তুতি শুরু করো কারণ সামনেই পুজো রয়েছে এবং এ তোমাদের এই সময়কালের মধ্যেও কিন্তু প্রস্তুতি চালিয়ে যেতে হবে যারা সিরিয়াস রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশে মধ্যে যারা ডাব্লু বিএইচআ আর বি স্টাফনার্স একটু ক্র্যাক করতে চাইছো তারা এক্ষুনি এক্ষেত্রে মেম্বারশিপ নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবে পাশাপাশি টার্গেট হাই বইটি কিন্তু তোমাদের পড়তে হবে আমি অলরেডি বলেছিলাম টার্গেট হাই বইটি তোমরা এক্ষেত্রে পড়বে কারণ খুব ভালো বই এই বইটি এছাড়া পি আর চাদবের ভলিউম ওয়ান এবং ভলিউম টু এই বইগুলিও তোমরা পড়তে পারো পাশাপাশি টেক্সট বইও পড়তে হবে স্ট্র্যাটেজি প্লাস এক্ষেত্রে প্ল্যানিং সমস্ত কিছু এবং গাইড এই তিনটি সম্মিলিত এক্ষেত্রে হচ্ছে যোগফল পরবর্তী ক্ষেত্রে সাকসেস তাই দু হাজার চব্বিশ পঁচিশে যারা সাকসেস পেতে চাইছো ধারাবাহিকভাবে প্রস্তুতি আজ থেকেই শুরু করে দাও ভিডিওটি প্রচুর শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাবে ভিডিওটি প্রচুর শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য আগামী দিনে কোন কোন ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট প্রকাশিত হলো ডাব্লু বিএচআরবি কবে প্রকাশিত হবে এই সংক্রান্ত যাবতীয় আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে তাই ভিডিওটি প্রচুর শেয়ার করো আজকের ভিডিও এই পর্যন্ত প্রত্যেকে ভিডিওটি অবশ্যই লাইক দেবে একটি করে